খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। ভারতের 30 জন মুখ্যমন্ত্রীকে এক তালিকাভুক্ত করা হয়েছে, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির নিরিখে কি এক সব থেকে ধনী আর সব থেকে গরিব মুখ্যমন্ত্রীকে এই তালিকায় চোখ রাখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনারও। সব থেকে ধনী মুখ্যমন্ত্রী জানেন কে? আর এই তালিকায় একজনই রয়েছেন যিনি কোটিপতি নন। জানি সবুজ হয়েছে না এই কথাগুলো জানতে আপনাদের, একবার রিপোর্টে চোখ রাখুন তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দিয়ে 30 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে তালিকা তৈরি করা যে, তাদের মধ্যে 29 জন কোটিপতি আর তাদের গড় সম্পদ হলো 33.96 কোটি টাকা। এই রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে। সম্প্রতি এডিআর রিপোর্টে দেখা গিয়েছে ভারতের 30 জন বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে 29 জনই কোটিপতি, অর্থাৎ কমপক্ষে 1 কোটি টাকার সম্পদ রয়েছে তাদের। ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 30 জন বর্তমান মুখ্যমন্ত্রীদের ভোটের হলফনামা পরীক্ষা করার পর এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় সবার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নাম। তিনি সব থেকে ধনী মুখ্যমন্ত্রী দেশে, তার মোট সম্পত্তি প্রায় 510 কোটি টাকার। সম্পদ অনুযায়ী দেশের শীর্ষ 3 মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, তার সম্পদের পরিমাণ 163 কোটি টাকা। তারপরে রয়েছেন উড়িষ্যার নবীন পট্টনয়, তার সম্পদ রয়েছে 63 কোটি টাকার। একেবারে নিচের তালিকায় রয়েছেন বাংলা, কেরল ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের নাম। এডিআর রিপোর্ট অনুযায়ী দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পদের পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা, অর্থাৎ একমাত্র কোটিপতি নন তিনি, বাকি সবাই কোটিপতি। দেশের সর্বনিম্ন সম্পদযুক্ত মুখ্যমন্ত্রীদের তালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া রয়েছে কেরালার পিনারাই বিজয়ের ও হরিয়ানার মনোহরলাল খাট্টার। কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সম্পদ রয়েছে মাত্র 1 কোটি টাকার সামান্য বেশি, আর হরিয়ানার মনোহরলাল খাট্টারের সম্পদ রয়েছে 1 কোটি টাকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সম্পদের পরিমাণ 3 কোটি টাকারও বেশি। এডিআরের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে দেশের 30 জন মুখ্যমন্ত্রীকে এবং তাদের মধ্যে হচ্ছে 29 জন পুরুষ, শুধুমাত্র 1 জন মহিলা, আর তিনি হলেন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার পরিপ্রেক্ষিতে 30% স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন, 30 জনের মধ্যে মাত্র 1 জন ডিপ্লোমা করেছেন। এখানে উল্লেখ্য একমাত্র জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে কোনো মুখ্যমন্ত্রী নেই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।